বাংলা টিউটোরিয়াল মেলায় স্বাগতম জানাচ্ছি। আমি মশিউর রহমান। আমি আজ নবম ও দশম শ্রেণীর প্রথম অধ্যায় বাস্তব সংখ্যা নিয়ে একটি ছোট্ট ভিডিও টিউটোরিয়াল করব। অমূলদ সংখ্যা কিভাবে প্রমাণ করতে হয় সেটি সম্পর্কে ধারণা পাবে। তো যারা নবম দশম শ্রেণীর ছাত্র আছো, স্কুল অথবা মাদ্রাসা উভয়ের জন্যই এটি প্রযোজ্য, কারণ উভয় শ্রেণীর জন্যই একই বই। তাই মাদ্রাসা এবং স্কুল সকলেই এটা থেকে উপকৃত হতে পারবে আশা করি। তো আমার পরবর্তী ভিডিওগুলি দেখার জন্য আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবে। আর কোনো সমস্যা থাকলে আমার ইমো নাম্বার এবং হোয়াটসঅ্যাপ নাম্বার এখানে দেওয়া আছে, এটিতে যোগাযোগ করলে আমি পরবর্তীতে সমাধান করে দেওয়ার চেষ্টা করব। তো আমি চলে যাচ্ছি। তো প্রমাণ করতেছি আমরা √2 একটি অমূলদ সংখ্যা। এটি প্রমাণ করার জন্য আমার যেটা প্রয়োজন হবে, আমরা দেখতেছি এইখানে আছে √2। তো √2টা কার চেয়ে বড়, কার চেয়ে ছোট, এটা যদি আমাকে বের করতে হয় তাহলে এই রুটের থেকে টুকে বের করতে হবে। আর রুটের থেকে টুকে বের করতে হলে আমার প্রয়োজন একটা স্কোয়ার, কারণ স্কোয়ার এবং রুটে কাটা যায়। তো এটার জন্য আমি √2কে স্কোয়ার করে পাচ্ছি 2। আর এরপরে আমরা যদি পূর্ণ স্বাভাবিক সংখ্যাকে স্কোয়ার করি, 1কে স্কোয়ার করি, 1 স্কোয়ার = 1, তাহলে এই যে এখানে যে √2 স্কোয়ার করলাম এটার মান হচ্ছে 2, আর 1কে স্কোয়ার করলে পাচ্ছে 1। তাহলে এই মানটা √2 এর চেয়ে ছোট হচ্ছে 1, কারণ 1কে স্কোয়ার করলে পাচ্ছি 1 আর √2কে স্কোয়ার করলে পাচ্ছি 2। কিন্তু আমি যদি 2কে স্কোয়ার করি পাচ্ছি 4। তো 4 মান যেটা স্কোয়ার করলে, 2কে স্কোয়ার করলে 4 পাচ্ছি, যেটা √2কে স্কোয়ার করলে 2 পাচ্ছি তার চেয়ে বড়। তাহলে দেখা যাচ্ছে যে 1 এর চেয়ে √2টা বড়, কিন্তু 2 এর চেয়ে √2টা ছোট। তার মানে হচ্ছে √2টা 1 এর চেয়ে বড় কিন্তু 2 এর চেয়ে ছোট। আর আমরা জানি যে 1 এবং 2 এর মাঝে আর কোনো পূর্ণ সংখ্যা নেই। তাহলে যেহেতু √2টা 1 এর চেয়ে বড় পাচ্ছি, যেহেতু 1 স্কোয়ার 1, 2 স্কোয়ার 4 এবং √2 স্কোয়ার 2, সেহেতু 1 এবং 2 এর মাঝে যেহেতু পূর্ণ সংখ্যা নেই, √2টাও পূর্ণ সংখ্যা নয়, তাই আমরা লিখতে পারি √2 1 থেকে বড় কিন্তু 2 থেকে ছোট। সুতরাং √2টা পূর্ণ সংখ্যা নয়। আর পূর্ণ সংখ্যা যেহেতু নয়, অবশ্যই এটা ভগ্নাংশ, আর ভগ্নাংশ মূলদ হতে পারে, অমূলদ হতে পারে। এখন √2টা যেহেতু ভগ্নাংশ, এটা মূলদ কি অমূলদ এটা আমরা বের করব। ধরে নেই √2টা একটা মূলদ সংখ্যা। যদি √2টা মূলদ সংখ্যা হয় তবে আমরা ধরে নেই যে √2 ইকুয়াল পি বাই কিউ। পি বাই কিউ আকারে যে সংখ্যা প্রকাশ করা যায় সেই সংখ্যাগুলি হচ্ছে মূলদ, আর পি বাই কিউ আকারে যে সংখ্যা প্রকাশ করা যায় না সেই সংখ্যাগুলি হচ্ছে অমূলদ। তো ধরি √2 ইকুয়াল পি বাই কিউ, যেখানে পি ও কিউ পরস্পর সহমৌলিক, ও এরা স্বাভাবিক সংখ্যা, স্বাভাবিক সংখ্যা এবং সহমৌলিক। সহমৌলিক সংখ্যাটা কি এটা আমরা একটু দেখে নিই। সহমৌলিক সংখ্যা হচ্ছে যদি দুইটি সংখ্যাকে উৎপাদকে বিশ্লেষণ করলে তাদের মধ্যে এক ছাড়া অন্য কোনো গুণনীয়ক না পাওয়া যায়, সাধারণ গুণনীয়ক না পাওয়া যায়, তাহলে সেই সংখ্যা দুইটিকে সহমৌলিক সংখ্যা বলে। আমি আবার বলছি, দুইটি সংখ্যাকে উৎপাদকে বিশ্লেষণ করলে ওই দুইটি সংখ্যার মধ্যে যদি এক ভিন্ন অন্য কোনো সাধারণ গুণনীয়ক পাওয়া না যায় তবে ওই সংখ্যা দুটিকে সহমৌলিক সংখ্যা বলে। আমরা এখন দেখি 8/7। 8কে ভাঙ্গাইলে আমরা শুধু 1×7 পাই, আর 7কে ভাঙ্গাইলে 1×7, আর 8কে ভাঙ্গাইলে পাচ্ছি আমরা 1×2×2×2, অর্থাৎ 2×4, 4×2 আর 8, আর এখানে 7×7। তাহলে এখানে এই উপরের থেকে সাথে এবং নিচের সাথে কোনো সাধারণ গুণনীয়ক কাটাকাটি করা যাচ্ছে না, তার মানে 8 এবং 7 সহমৌলিক। একইভাবে আমরা যদি 9 এবং 8কে ধরি, 8/9, তাহলে 9কে ভাঙ্গাইলে আমরা পাচ্ছি 1×3×3, 3×3=9, 9×1=9, 8কে ভাঙ্গাইলে পাচ্ছে 1×2×2×2, অর্থাৎ 2×4, 4×8, 8×8। এই দুটোটাকে উৎপাদকে বিশ্লেষণ করার পরে যেগুলি পাচ্ছি এগুলির মধ্যেও সাধারণ কোনো গুণনীয়ক পাচ্ছি না, এক ভিন্ন, অতএব 9 এবং 8ও সহ মৌলিক। কিন্তু আমরা যদি 9 এবং 12 ধরি, অর্থাৎ 12/9 ধরি, তাহলে 9কে ভাঙ্গাইলে আমরা পাচ্ছি 1×3×3, আর 12কে ভাঙ্গাইলে পাচ্ছি আমরা 1×2×2×3, অর্থাৎ উপরেরটা 3×3=9, 9×1=9, আর নিচেরটা 3×6=6, 6×12=12, 12×1=12। এখন এই দুটি সংখ্যার ভিতরে কিন্তু এক ভিন্ন আরও একটি সংখ্যা দোনোটার মধ্যে সাধারণ গুণনীয়ক আছে, যেটি 3। তাহলে যেহেতু 9 এবং 12র মধ্যে সাধারণ গুণনীয়ক 3 আছে, অতএব 9/12/9 বা 9 এবং 12 সংখ্যা দুটি সহমৌলিক
নয়। তাহলে আমরা সহমৌলিক সংখ্যার কাকে বলে এটা চিনে নিলাম। এখন আমরা চলে যাচ্ছি আবার এখানে, যে পি ও কিউ এমন সংখ্যা হবে যে যে যারা পরস্পর সহমৌলিক, অর্থাৎ একটাকে একটা সংখ্যা দিয়ে আরেকটা সংখ্যাকে ভাগ দিলে এদের মধ্যে কোনো সাধারণ গুণনীয়ক পাওয়া যাবে না কাটাকাটি করার মতো। ও এরা স্বাভাবিক সংখ্যা। স্বাভাবিক সংখ্যা হচ্ছে ধনাত্মক পূর্ণ সকল সংখ্যাকে স্বাভাবিক সংখ্যা বলে, যেগুলি আমরা শিশুদের গণনা করতে প্রথমে শিখাই সেই সংখ্যাগুলি হচ্ছে স্বাভাবিক সংখ্যা। এবং এখানে কিউ গ্রেটার দেন ওয়ান হতে হবে, অর্থাৎ কিউর মানটা এমন হতে হবে যেটা একের চেয়ে বড় হতে হবে। এখন এখানে রুট টুকে যদি আমরা পি বাই কিউ ধরি, তো এখন রুটটা আমরা বের করে ফেলবো, রুট থেকে টুকে আমার বাহির করতে হবে, আর রুটকে রুট থেকে যদি টুকে বাহির করতে হয় তাহলে আমাকে উভয় পক্ষকে বর্গ করতে হবে। তো আমি উভয় পক্ষকে বর্গ করলাম, রুট টুকে বর্গ করলে টু হয়ে গেল, আর পি এবং কিউর উপরে যখন বর্গ করবো পি স্কোয়ার বাই কিউ স্কোয়ার বর্গ করে, এখন এই সংখ্যাটা আমরা পেলাম। এখন আমরা আমাদের কাজকে আরো সহজ করার জন্য আমরা উভয় পক্ষকে কিউ দ্বারা গুণ করব। আমরা টু কেউ কিউ দিয়ে গুণ করলে টু কিউ হবে, আর পি স্কোয়ার বাই কিউকে যখন কিউ দিয়ে গুণ করব, উপরে কিউ গুণ সবসময় উপরে হয়, তাহলে উপরের কিউ দিয়ে নিচের দুইটা কিউ থেকে একটা কিউ কাটা গেলে নিচে আর একটা কিউ থাকে, তাহলে আমরা টু কিউ ইকুয়াল পি স্কোয়ার বাই কিউ পেয়ে গেলাম। এখন আমরা এইখানে যদি আমরা লক্ষ্য করে দেখি, টু কিউটা পূর্ণ সংখ্যা। কেন পূর্ণ সংখ্যা? কারণ কিউকে আমরাই বলছি আগে স্বাভাবিক সংখ্যা, আর স্বাভাবিক সংখ্যা হচ্ছে ধনাত্মক পূর্ণ সংখ্যা। আর যদি দুইটা পূর্ণ সংখ্যা হোক, পাঁচটা পূর্ণ সংখ্যা হোক, সাতটা পূর্ণ সংখ্যা হোক, পূর্ণ সংখ্যার সাথে পূর্ণ সংখ্যা যদি গুণ হয় তাহলে এটার গুণফলটা পূর্ণ সংখ্যাই হয়। আর যেহেতু টু পূর্ণ সংখ্যা এবং কিউ একটা পূর্ণ সংখ্যা, স্বাভাবিক সংখ্যা যেহেতু, তাহলে এই দুইটার গুণফলটা অবশ্যই পূর্ণ সংখ্যা। কিন্তু পি স্কোয়ার বাই কিউ পূর্ণ সংখ্যা নয়। কেন পূর্ণ সংখ্যা নয়? কারণ যেহেতু পি এবং কিউ সহমৌলিক, তাদের মধ্যে কোনো সাধারণ গুণনীয়ক নেই। যখনই তাদের মধ্যে কোনো সাধারণ গুণনীয়ক থাকবে না, তখন সংখ্যা একটা সংখ্যা দিয়ে আরেকটা সংখ্যাকে যখন ভাগ করা হবে, তখন কখনোই পূর্ণ সংখ্যা পাওয়া যাবে না। আমি যদি এখানে বলি, যেহেতু আট এবং সাত দুইটা সহমৌলিক সংখ্যা, এখন সাতকে যদি স্কোয়ার করি, সাত সাত 49, 49কে যদি আমি আট দিয়ে ভাগ দেই, তাহলে কি পূর্ণ সংখ্যা পাওয়া যাচ্ছে না, কারণ 8 6 48 আর 49 হইতে আরও এক থাকে, এটাকে ভাগ দিতে গেলে দশমিক চলে আসতেছে। একইভাবে যদি 8 ভাগের 9 ধরি, হ্যাঁ আমি যদি নিচেরটাকে যদি বর্গ না করি, উপরটাকে যদি বর্গ করি, 9 9 81 হবে, 81কে যদি 8 দিয়ে ভাগ দিই তাহলে 8 10 80, তারপরে 1 থেকে যাচ্ছে। তাহলে আমরা যেটা দেখতে পাচ্ছি যে যখনই সহমৌলিক সংখ্যা হবে তখনই কি হবে, এক উপরের উপরের সংখ্যাটাকে আমি নিচের সংখ্যা দিয়ে ভাগ দিলে কখনোই পূর্ণ সংখ্যা পাবো না। অপরপক্ষে আমি টু কিউ কি পাচ্ছি, পূর্ণ সংখ্যা পাচ্ছি। তো এইদিকেরটা পূর্ণ সংখ্যা হচ্ছে, এইদিকেরটা পূর্ণ সংখ্যা হচ্ছে না। তো স্পষ্টত টু কিউ পূর্ণ সংখ্যা, কিন্তু পি স্কোয়ার বাই কিউ পূর্ণ সংখ্যা নয়, কারণ পি ও কিউ পরস্পর সহমৌলিক ও এরা স্বাভাবিক সংখ্যা এবং কিউটা গ্রেটার দেন ওয়ান, এ কারণে এটা পূর্ণ সংখ্যা নয়। যেহেতু এই দুইটা পূর্ণ সংখ্যা নয়, অতএব এই দুইটা মান কখনোই সমান হতে পারে না। তো সুতরাং টু কিউ এবং পি স্কোয়ার বাই কিউ সমান হতে পারে না, অর্থাৎ টু কিউ নট ইকুয়াল পি স্কোয়ার বাই কিউ। যেহেতু টু কিউ নট ইকুয়াল পি স্কোয়ার বাই কিউ, আর এটা সম্ভব না, আমরা তো এখান থেকে এটা পেয়েছি, এটা থেকে এটা এটা করেছি, যেহেতু এটা সমান নয়, এ কারণে টু কিউ সমান নয়, সুতরাং রুট টু এর মান পি বাই কিউ আকারের কোনো সংখ্যা হতেই পারে না। যেহেতু এটা সমান হতে পারে না, তাহলে এইটাকে এই আকারে কোনোভাবেই সম্ভব নয়, অর্থাৎ রুট টু নট ইকুয়াল পি বাই কিউ। আর যেহেতু পি বাই কিউ আকারের কোনো সংখ্যা হচ্ছে না, অতএব রুট টুটা একটা অমূলদ সংখ্যা। তাহলে আমরা রুট টুটা অমূলদ সংখ্যা দেখলাম। এখন এইখান থেকে আমরা দেখতে পারি রুট থ্রি, রুট ফাইভ, রুট সেভেন। রুট সেভেনটা একই, শুধু আমাকে বের করে নিতে হবে যে রুট সেভেনটা কার মধ্যে আছে। যেমন আগেরটা আগের লেখা আর পরের প্রত্যেকটার জন্য লেখাটা একই হবে, শুধু আমাকে বের করে নিতে হবে যে রুট সেভেনটা কোথায় লুকিয়ে আছে। অর্থাৎ রুট সেভেনটাকে আমরা দেখতেছি যে রুট সেভেনকে যদি স্কোয়ার করি 7 পাই, তাহলে 1 কে স্কোয়ার করলে 1, 2 কে স্কোয়ার করলে 4, 3 কে স্কোয়ার করলে 9। তাহলে দেখা যাচ্ছে 7টা 4 এবং 9-এর মাঝখানে, তার মানে 2 এবং 3, যেহেতু 2 এর স্কোয়ার 4 আর 3 স্কোয়ার 9 আর 7 স্কোয়ার 7, তাহলে এই যেহেতু স্কোয়ার করার পরে এই মানগুলি পাচ্ছি, 7টা হচ্ছে 4 এবং 9-এর মাঝখানে, অতএব এটা 2 এবং 3-এর মাঝখানে। তাহলে 2 এবং 3-এর মাঝখানে কোনো পূর্ণ সংখ্যা নেই, অতএব রুট সেভেনটা কোনো পূর্ণ সংখ্যা নয়। বাকি লেখাগুলি একই হবে, শুধুমাত্র রুট 2-এর জায়গায় 7 হয়ে যাবে।
একইভাবে ইলেভেনকেও আমাকে বের করে নিতে হবে, ইলেভেনটা কোথায় লুকিয়ে আছে, ইলেভেনটাও দেখা যাচ্ছে কোথায় লুকিয়ে আছে। ইলেভেন আমাকে এখানে আরেকটা জিনিস লাগবে, এখানে আমার 4 স্কোয়ার লাগবে। ফোর স্কোয়ার ইকুয়াল 16। ওকে, তো 1 স্কোয়ার ইকুয়াল 1, 2 স্কোয়ার ইকুয়াল 4, 3 স্কোয়ার ইকুয়াল 9, 3 স্কোয়ার ইকুয়াল 9, 4 স্কোয়ার ইকুয়াল 16, আর 11 স্কোয়ার ইকুয়াল 11। অর্থাৎ 11কে স্কোয়ার করলে যে মানটা পাওয়া যাচ্ছে এটা হচ্ছে 9 এবং 16-র চেয়ে বড়। অর্থাৎ 3 স্কোয়ার 9, 4 স্কোয়ার 16, তাহলে 9-এর চেয়ে বড় এবং 16-র চেয়ে ছোট, তার মানে 3 এবং 4-এর মাঝখানে হচ্ছে রুট 11টা। আর 3 এবং 4-এর মাঝখানে কোনো পূর্ণ সংখ্যা নেই, অতএব রুট 11টাও কোনো পূর্ণ সংখ্যা নয়। এভাবে এটার ক্ষেত্রেও একই রকম ভাবে প্রমাণ করা যায়, লেখা এক শুধুমাত্র আমাকে বের করে নিতে হবে এটা কোথায় লুকিয়ে আছে। এটা তিন তিন থেকে বড় কিন্তু 4 থেকে ছোট, আর বাকি সবগুলি লেখাই এক। তো এখানে তোমরা এই এটার আলোকে তোমরা বের করে নিবে রুট 3, রুট 5, রুট 6, রুট 8, রুট 11, অথবা রুট 13, রুট 14, এগুলি সবই অমূলদ সংখ্যা, তোমরা এগুলিকে বের করে নিবে। এরপরে যদি তোমাদের বুঝতে কোনো সমস্যা থাকে আমাকে জানাবে, আমি তোমাদেরকে করে দেওয়ার চেষ্টা করব। আর অবশ্যই অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার সাথে আমার পরবর্তী ভিডিওগুলি দেখতে থাকবে। এই আশাবাদ ব্যক্ত করে আমি আমার ভিডিও এখানে সমাপ্ত করছি, পরবর্তীতে